আসসালামু আলাইকুম শুভেচ্ছা আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে সংবাদে আপনাদের সাথে আছি আমি নবনীতা বিস্তারিত সংবাদের শুরুতেই ফ্রেশ ফুলক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনাম করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে জেকেজি চেয়ারম্যান ডক্টর সাবিনা রিমান্ডে প্রতারণার অর্থ আত্মসাতের অভিযোগ করোনা পরীক্ষা করা প্রতি চারজনে একজন আক্রান্ত শনাক্তের সংখ্যা চেয়ে সংক্রমণের শতকরা হার বিবেচনায় নেওয়ার পরামর্শ সিএমপির উপকমিশনার মিজানুর রহমানের করোনা ভাইরাসে মৃত্যু আক্রান্ত স্ত্রী ও ছেলে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যু ব্যবসায়ী সহ সমাজের বিশিষ্টজনদের শোক এবং ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স এ রয়েছে করোনা রোগীদের চিকিৎসায় নিবেদিত তরুণ চিকিৎসক ডক্টর মীর মোহাম্মদ মহিউদ্দিনের কথা এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে করোনাকালে সাধারণ মানুষের টিকে থাকার লড়াইয়ের খবর ঘরের চালের স্থায়ী সমাধান আরওআর সিমেন্ট শীট সব সিজনে ফিট সংবাদ শিরোনামগুলো জানাছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে যাচ্ছে পুরো সংবাদে করোনা পরীক্ষার নামে প্রতারণা ও আত্মসাতের অভিযোগে গ্রেফতার ডাক্তার সাবিনা এ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত তদন্তকারী কর্মকর্তার আবেদনের পর ঢাকার সিএমএম আদালতের বিচারক এ নির্দেশ দেন এনামুল কবির রূপম জানাচ্ছেন করোনা পরীক্ষায় ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণা ও জালিয়াতিতে অভিযুক্ত জিকেজি হেলথ কেয়ার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাবিনা চৌধুরীকে রোববার দুপুরে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় তদন্তকারী পুলিশ কর্মকর্তা আদালতকে জানান আগেই গ্রেপ্তার হওয়া জেকেজি গ্রুপের প্রধান নির্বাহী আরিফ চৌধুরী সহ মামলায় গ্রেপ্তার অন্য আসামিদের দেয়া তথ্যে প্রতারণা জালিয়াতি ও আত্মসাতের ঘটনায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাবিনা চৌধুরীর সম্পৃক্ততার তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে ভুয়া করোনা রিপোর্ট দেওয়ার সঙ্গে কারা জড়িত ছিলেন ওই খাতে পাওয়া বিপুল পরিমাণ অর্থ কারা নিয়েছেন জানতে সাবিনা চৌধুরীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ প্রয়োজন এজন্যে চার দিনের রিমান্ডের আবেদন জানান তদন্তকারী পুলিশ কর্মকর্তা যেহেতু সে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠানে ডাক্তার হিসেবে সে কর্মরত ছিল সুতরাং তার দায় দায়িত্ব ছিল এই সার্টিফিকেট দিয়ে প্রধানের বিষয়টা এবং এই সার্টিফিকেটগুলি আর কারা কারা জড়িত ছিল এই জড়িত মর্মে তাদের নাম ঠিকানা যাচাই বাছাই করার জন্য এই আমাদের রিমান্ড চাওয়া হয় আদালত তিন দিন রিমান্ড মঞ্জুর করে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে একজন মহিলা থাকবে মহিলার উপস্থিতি তাকে জিজ্ঞাসাবাদ করা হবে আসামিপক্ষের আইনজীবীদের দাবি ওই মামলায় ডাক্তার সাবিনা চৌধুরীর নাম এজাহারে না থাকলেও কেবল অন্য আসামিদের দেয়া তথ্যের উপর ভিত্তি করেই তাকে গ্রেপ্তার করা আইন সিদ্ধ হয়নি পরে আদালত থেকে সাবিনা চৌধুরীকে তেজগাঁও থানায় নিয়ে যাওয়া হয় তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টকারী প্রতিষ্ঠান এর চেয়ারম্যান হিসেবে ডাক্তার সাবিনা এ চৌধুরী অন্য কোন কোন সহযোগী আছে তাদেরকে খুঁজে বের করতে চান তদন্তকারী কর্মকর্তারা জানতে চান এর বাইরে আরও কোনো প্রতিষ্ঠানের কেউ জড়িত আছে কি না এজন্যে রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে ঢাকার সিএমএম আদালত থেকে এনামুল কবির রূপম চ্যানেল আই করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা কমে যাওয়ার কারণে শনাক্তের সংখ্যা কমে গেলেও পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বলছে সংক্রমণ বেড়ে চলেছে সর্বশেষ ২৪ ঘন্টায় শনাক্তের হার প্রায় ২৫% অর্থাৎ পরীক্ষা করা প্রতি চারজনের একজনই করোনায় আক্রান্ত তাই শনাক্তের সংখ্যার দিকে না তাকিয়ে শনাক্তের শতকরা হার বিবেচনায় নিয়ে
মানুষকে সচেতন হতে এবং উপসর্গ থাকলেই পরীক্ষা করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আরো জানাচ্ছেন চকর মালিথা। পরীক্ষা কম তাই শনাক্তও কম। দেশে জুন মাসের শেষ দিক থেকে নমুনা পরীক্ষা কমে যাওয়ার কারণে শনাক্ত কম হচ্ছেন। পরীক্ষা কম হওয়ার এক কারণ, আগে পজিটিভ হওয়া রোগীদের সুস্থ হওয়ার পর দ্বিতীয় বা তৃতীয় পরীক্ষা বন্ধ করে দেওয়া। তবে এর চেয়েও বড় কারণ, উপসর্গ থাকলেও মানুষের পরীক্ষায় অনীহা। এভাবে নতুন রোগী শনাক্তের সংখ্যা কমে এলেও পরীক্ষার বিপরীতে শনাক্তের হার প্রতিদিনই আগের দিনের চেয়ে বেশি, মানে সংক্রমণও বেশি। সর্বশেষ সোমবার শনাক্তের হার প্রায় 25%, যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ। মানুষের মধ্যে আতঙ্কটা অনেকটাই কমে গেছে, মানুষ অনেকটা রিল্যাক্টেন বলা যায়, তারা রিল্যাক্টেন হয়েছে এবং পরীক্ষা করার বিষয়ে আগ্রহ কম দেখাচ্ছে। নমুনা পরীক্ষা করার বিষয়ে মানুষের আগ্রহ অনেকটাই কমে গেছে, সে কারণে নমুনা আমরা পরীক্ষাগারে নমুনা আসছে না এবং নমুনা সংখ্যা কমে গেছে। সবাইকে বলবো, যাদের নমুনা পরীক্ষা করার দরকার অবশ্যই আপনারা নমুনা যেখানে সংগ্রহ হয় যাবেন, নমুনা দিবেন এবং পরীক্ষা করবেন। দরিদ্রদের জন্য নমুনা এখনো ফ্রি। বুলেটিনে জানানো হয়েছে 24 ঘন্টায় হটলাইনে কল 1,77,536, নমুনা সংগ্রহ 12,358, পরীক্ষা 12,423, শনাক্ত 3,099 জন। একদিনে শনাক্তের হার 24.95। এ পর্যন্ত মোট শনাক্তের দিনওয়ারি গড় 19.61। 24 ঘন্টায় মৃত্যু সংখ্যা 39, সুস্থ 4,703 জন। দেশে মোট আক্রান্ত শনাক্ত 1,86,894 জন, চিকিৎসাধীন 86,186, এখন পর্যন্ত সুস্থ 98,317। নমুনা পরীক্ষা কম হয় শনাক্তের বিপরীতে সুস্থতার হার আগের চেয়ে বেড়ে 52.61। দেশে মোট মৃত্যু 2,391, কম পরীক্ষার কারণে মৃত্যু হার কমে 1.28। এখন কোয়ারেন্টাইনে 62,211 এবং আইসোলেশনে 17,371 জন। শনাক্ত হয়েছে 3,099 জন, 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন এবং এ পর্যন্ত 2,391 জন। সংক্রমণ প্রতিরোধে সঠিকভাবে মাস্ক পরার উপর গুরুত্ব দেওয়া হয় বুলেটিনে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবার স্বাস্থ্য বুলেটিনের বিশ্লেষণ। দিনের বুলেটিন এবং সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করে আমেরিকান বোর্ড অব মেডিকেল মাইক্রোবায়োলজির ডিপ্লোম্যাট এবং কানাডিয়ান কলেজ অব মাইক্রোবায়োলজির ফেলো ডক্টর রুবায়াত হাসান, তিনি বলেছেন, শুধু রোগ নির্ণয়ের জন্য নয়, নমুনা পরীক্ষার সাথে মহামারী নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনাও সম্পর্কিত। কাতারের করোনা নমুনা পরীক্ষায় কনসালটেন্ট হিসেবে কাজ করা বাংলাদেশি এই গবেষক মনে করেন, দেশে এই মুহূর্তে নমুনা পরীক্ষা কমিয়ে দেয়া হবে আত্মঘাতী সিদ্ধান্ত। এই নমুনা পরীক্ষার হার কমে আসার প্রকৃত কারণটা ঠিক পরিষ্কার নয়, কিন্তু যদি পরিকল্পনা করে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে আমি মনে করি যে এটা একটা ভুল সিদ্ধান্ত, বিশেষ করে এই সময়ে যখন আমরা এখনও নিশ্চিত করে জানি না যে সংক্রমণের হার দেশে আসলে কমে আসছে কি আসেনি। যদি প্রতিদিন যে হারে টেস্ট করা হচ্ছে এবং তার ভিত্তিতে যে পরিমাণ রোগী পজিটিভ পাওয়া যাচ্ছে বা পজিটিভিটি রেট যা, সেটার তথ্য বিচার করলে এখনও কিন্তু এটা বলা যাচ্ছে না যে সংক্রমণের হার কমে আসছে। আরেকটা ব্যাপার বোঝা খুব গুরুত্বপূর্ণ যে এই যে করোনা ভাইরাসের টেস্ট, এটা কিন্তু শুধুমাত্র রোগীর রোগ ব্যবস্থাপনা বা রোগের ডায়াগনোস্টিক্সের জন্য গুরুত্বপূর্ণ শুধু তাই নয়, এটার সাথে পুরোপুরি মহামারী নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা মিশে আছে, জড়িত আছে। এই যে সারা দেশ জুড়ে আপনার করোনা ভাইরাসের টেস্ট করা হচ্ছে এবং এইসব টেস্টের ফলাফলের ভিত্তিতে কিন্তু আমরা একটা ধারণা পাচ্ছি যে কোথায় সংক্রমণের হার কীরকম এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে মাথায় রাখতে হবে যে বাংলাদেশে এমনিতেই মোট জনসংখ্যার বিচারে করোনা ভাইরাসের টেস্টের সংখ্যা কিন্তু কম ছিল শুরু থেকেই, তার সেক্ষেত্রে এর উপরে যদি টেস্টের সংখ্যা এখন আরও কমিয়ে আনা হয় সেক্ষেত্রে সেটা একটি আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলে মনে করি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মিজানুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইনা লিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন। 28 জুন থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি।
অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। নদিন থেকে লাইফ সাপোর্টে ছিলেন মিজানুর রহমান, তার বাড়ি শরীয়তপুর জেলায়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে যোগ দেওয়ার আগে তিনি ঝিনাইদহের পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন। তার স্ত্রী ও বড় ছেলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়ে দেশে এই প্রথম কোনো পুলিশ সুপারের মৃত্যু হল। তিনি আজ ভোরবেলায় দীর্ঘ 21 দিন করোনার সঙ্গে যুদ্ধ করে শেষ পর্যন্ত ইহজগৎ ত্যাগ করেছেন। তার মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং বাংলাদেশ পুলিশ ব্যথিত মর্মাহত। করোনা যুদ্ধে চট্টগ্রামে জনাব মিজানুর রহমান সামনে থেকে মাঠে থেকে পুলিশকে নেতৃত্ব দিয়েছেন। তার এই অবদানের কথা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং জাতি স্মরণ করবে। তার স্ত্রী এবং পুত্র সন্তান তারাও করোনা আক্রান্ত হয়ে বর্তমানে পুলিশ হাসপাতাল চট্টগ্রামে চিকিৎসারত আছেন। আমরা তাদের আশু রোগমুক্তি কামনা করছি। দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা এবং যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর রিভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য এই ব্যবসায়ী। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সমাজের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট জনেরা, শোকাহত চ্যানেলাই পরিবার। লালা নওশিন জানাচ্ছেন। বিশিষ্ট শিল্পপতি, যমুনা গ্রুপের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের জন্ম 1946 সালের 3 মে। 1971 সালে অংশ নেন স্বাধীনতা সংগ্রামে। 1974 সালে যমুনা গ্রুপের প্রতিষ্ঠা করেন। মেধা, দক্ষতা, পরিশ্রম ও সাহসিকতার মাধ্যমে একে একে শিল্প এবং সেবা খাতে গড়ে তোলেন 38টি প্রতিষ্ঠান। বিশিষ্ট এই ব্যবসায়ী দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মালিকানায় 1999 সালের 1 ফেব্রুয়ারি প্রথম প্রকাশ হয় দৈনিক যুগান্তর। 2014 সালে তিনি প্রতিষ্ঠা করেন যমুনা টেলিভিশন। বর্তমানে 50,000-এর বেশি মানুষ যমুনা গ্রুপে কাজ করছেন। এশিয়ার সবচেয়ে বড় শপিং মল যমুনা ফিউচার পার্ক, যমুনা নির্মাণাধীন মেরিয়টস হোটেল সহ শিল্প ও সেবা খাতে শীর্ষস্থান ধরে রেখেছে গ্রুপটি। ইলেকট্রনিক্স, বস্ত্র, ওভেন, গার্মেন্টস, রাসায়নিক, চামড়া, মোটরসাইকেল, বেভারেজ, টয়লেটরিজ, নির্মাণ এবং আবাসন খাতে অন্যতম শীর্ষস্থানে রয়েছে এই গ্রুপ। নুরুল ইসলামের শরীরে 14 জুন করোনা শনাক্ত হলে ওই দিনই তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় 10 জন অভিজ্ঞ চিকিৎসক নিয়োজিত ছিলেন। তারা আপ্রাণ চেষ্টা করেছেন ওনার চিকিৎসার জন্য, কিন্তু তারপর সকল চেষ্টা সত্ত্বেও উনি আজকে বিকাল 3:40 আমাদের ছেড়ে চলে গেছেন। মঙ্গলবার জোহরের নামাজের পর যমুনা ফিউচার পার্কের সামনে সীমিত পরিসরে নুরুল ইসলামের জানাজার নামাজ হবে। এরপর মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে দাফন করা হবে। লালা নওশিন, চ্যানেল আই। এবারে ইনসেপ্টার, হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। কোভিড রোগীদের চিকিৎসা সেবা দিতে হাসপাতালগুলোতে কাজ করছেন বেশিরভাগই তরুণ চিকিৎসক। পরিবার পরিজন ছেড়ে জীবনে ঝুঁকি নিয়ে নিরলস পরিশ্রম করছেন তারা। তাদেরই একজন ডাক্তার মীর মোহাম্মদ মহিউদ্দিন। নিজের জীবনের চেয়ে রোগীর জীবনকে বড় করে দেখেছেন এই চিকিৎসক। মানবপ্রেমী এই চিকিৎসকের কথা জানাচ্ছেন মোরসালিন বাবলা। মীর মোহাম্মদ মহিউদ্দিনের জন্ম ঢাকার খিলক্ষেত টানাপাড়া গ্রামে 1984 সালের 1 জানুয়ারি। লেখাপড়া করেছেন সরকারি বিজ্ঞান কলেজ ও ঢাকা কলেজে। 2006 সালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে MBBS পাশের পর যোগ দেন ভুরুঙ্গামারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। করোনা আক্রান্তদের সেবায় বর্তমানে তিনি কাজ করছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। বর্তমানে পালস অক্সিমিটার দিয়ে পেশেন্টকে মনিটর করি। যদি কোনো পেশেন্টের স্যাচুরেশন ফল করে তখন আমরা আইসিউতে কল করি। তাছাড়া আমাদের ওয়ার্ডে থাকে ইনশাল্লাহ। এই ট্রিটমেন্ট, আমাদের সিমটোমেটিক ট্রিটমেন্টে বেশিরভাগ পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আমরা অ্যান্টিপাইরেটিক প্যারাসিটামল দিই, তারপর গ্যাস্ট্রিক ওমিপ্রাজল দিই, ইমিটিক আলসার হিলিং এজেন্ট এবং মাল্টিভিটামিন মিনারেল আমরা অ্যাড করি, আর অ্যাসপেক্টোরেন্ট সিরাপ আমরা অ্যাড করি। আর বর্তমানে আমরা নেবুলাইজ দিই না। নেবুলাইজ দিলে আর কি ওই ভাইরাসটা ট্রান্সমিট করার চান্স থাকে, যেন আমরা ইনহেলার বেশি ব্যবহার করি। ডাক্তার মীর মোহাম্মদ মহিউদ্দিনের স্ত্রী কাজী জেরুন তাসমিন শিক্ষকতা করেন। একমাত্র ছেলে মীর জাকিউর রহমানকে নিয়ে রাজধানীতেই থাকেন তারা।
কিন্তু করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা দেওয়ার কারণে মাসের বেশিরভাগ সময় জুড়ে পরিবারের সদস্যদের ছাড়া থাকতে হচ্ছে মীর মোহাম্মদ মহিউদ্দিনকে। আমার একটু ভয় লাগে, কিন্তু আমাদের ডিউটি তো করতে হবে, এই জন্য আমরা ডিউটিতে থাকি, ডিউটি আমরা হেলা করি না। তবে খারাপ লাগে, ফ্যামিলি থেকে দূরে থাকি, আমার ছেলে আছে, আমার ছেলে আমার ওয়াইফ আছে, ওদের থেকে দূরে থাকতে খারাপ লাগে। দেশের মানুষ এখন একটা সংকটকালীন মুহূর্তে আছে, অবশ্যই আমাদের এদের সাহায্যের জন্য আমাদের কাজ করতে হবে। আমরা পিছু পা হলে হবে না, কারণ আমরা ডক্টর, আমাদের অবশ্যই রোগী সেবা করতে হবে, এই জন্য আমরা পিছু পা হইনি। ইনশাল্লাহ আমরা হসপিটালে ডিউটি করতেছি, আমরা অনলাইনে আমরা যেই রুগী আমাদের ফোন দেয় আমরা ফুল ট্রিটমেন্ট আমরা বলে দিই বাসায়। এরকম আমার আন্ডারে আলহামদুলিল্লাহ অনেকগুলো রুগী ভালো হয়েছে, করোনা পজিটিভও ভালো হয়েছে। করোনা যুদ্ধে এই সম্মুখের যোদ্ধাকে আমরা স্যালুট জানাই। হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। এবারে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স করোনা সর্বশেষ। সংবাদের এই পর্যায়ে করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ আপডেট জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন মাসুর শাকিল, সরাসরি যাচ্ছি তার কাছে। মাসুর, মাসুর, করোনা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে সবশেষ আপনার কাছে কি তথ্য আছে? নবনীতা, বিশ্বজুড়ে করোনা ভাইরাস প্রভাবে অর্থনৈতিক যে সংকট হয়েছে, সেই সংকটের কারণে স্কুলগুলো বন্ধ রয়েছে। ফলে প্রায় 1 কোটি স্কুলে ফিরতে না পারা শিক্ষার্থী স্কুলে ফিরতে না পারার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। এবং তার একটি বড় অংশ মূলত উন্নয়নশীল দেশগুলোতে, আফ্রিকা অঞ্চলে। অর্থাৎ অর্থনৈতিক সংকটের কারণে, করোনা সংকটের কারণে যে অর্থনৈতিক প্রভাব পড়েছে, সেই প্রভাবের কারণেই এটি হয়েছে। এবং বাংলাদেশেও আপনার কিছুদিন আগে দেখা গেছে যে অনেকগুলো স্কুল বিক্রি করার নোটিশ দেওয়া হয়েছে, যে স্কুলগুলো আর চালানো যাচ্ছে না। তো সরকারের পক্ষ থেকে এই নিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন যে এইসব শিক্ষার্থীরা ওখানে পড়েন এবং শিক্ষকরা। দ্বিতীয় যেটি হচ্ছে যে লন্ডন স্কুল কিংস কলেজের বিজ্ঞানীরা, স্কুল অফ কিংস কলেজের বিজ্ঞানীরা দাবি করছেন, তারা গবেষণা চালিয়েছেন সুস্থ ব্যক্তিদের উপর। তারা বলছেন যে সুস্থ হওয়ার পর, করোনা রোগী সুস্থ হওয়ার পর তাদের শরীরে যে প্রতিরোধ ক্ষমতা সেটি 1 মাস পর্যন্ত থাকে। অর্থাৎ 1 মাস পরে আবারও করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যিনি একবার করোনা আক্রান্ত হয়েছেন। তৃতীয় খবরটি হলো অমিতাভ বচ্চন, জনপ্রিয় অভিনেতা বলিউডের, তার করোনা হয়েছে। এ খবর পুরনো, যেটি হচ্ছে 4টি বাড়ি সিলগালা করে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই সেখানে কেউ প্রবেশ করতে না পারে এবং কেউ যেতে না পারে। অমিতাভ বচ্চন তা আশা করছেন, তার পরিবার সব অন্যরা, যে তার সুস্থ হয়ে উঠবেন দ্রুত সময়ের মধ্যে। নবনীতা মাসুদ, ধন্যবাদ আপনাকে। এবারে অন্যান্য সংবাদ। 7ই মার্চকে জাতীয় ঐতিহাসিক দিবস হিসেবে অন্তর্ভুক্তিকরণের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এই দিবসকে জাতীয় দিবসের ক ক্যাটাগরিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পরে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ঈদুল আজহার ছুটি না বাড়িয়ে 3 দিনই নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাউকে কর্মস্থল ত্যাগ না করার জন্য বলা হয়েছে। বৈঠকে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন খুলনা 2020-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ঈদের সময় যে 3 দিন ছুটি আছে, এই 3 দিন ছুটি বর্ধিত হবে না, আর যে যেখানে থাকবে, যার যেখানে কর্মস্থল, সে তার হেডকোয়ার্টার ত্যাগ করতে পারবে না। সংবাদের পর্যায়ে নিয়ে নিচ্ছি অশোক লীল্যান্ড ইফাদ অটোস বিরতি। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। প্রথমবার করোনা ভ্যাকসিনের সফল ক্লিনিক্যাল ট্রায়ালের দাবি রাশিয়ার গবেষকদের। বিশ্বে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। বিশ্বে প্রথমবার করোনা ভ্যাকসিনের সফল ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার একদল গবেষক। ভ্যাকসিনটি অনেক বেশি কার্যকর বলে জানিয়েছেন তারা। আরও একটি সম্ভাব্য টিকা মানব শরীরে পরীক্ষা করছে অস্ট্রেলিয়া। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে একদিনে সর্বোচ্চ আক্রান্ত শনাক্তের রেকর্ড হয়েছে। এখন মোট আক্রান্ত 1,30,41,000 ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে 5,71,000-এরও বেশি মানুষের। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের খবরাখবর নিয়ে জানাচ্ছেন সাবিনা হাসান। একদিকে দ্রুত গতিতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে, অন্যদিকে ভ্যাকসিনের অগ্রগতিও বেশ জোরে সোরেই এগোচ্ছে।
করোনার ভ্যাকসিনের সফল ক্লিনিক্যাল ট্রায়ালে দাবি করেছেন রাশিয়ার সিচেনভ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। দুধাপে 38 জনের ওপর ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়। গবেষকরা বলছেন ভ্যাকসিনটি নিরাপদ এবং এর প্রমাণও পেয়েছেন তারা। করোনা ভাইরাসের আরও একটি সম্ভাব্য টিকা মানব শরীরে পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে অস্ট্রেলিয়া। ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের গবেষকদের উদ্ভাবিত ভ্যাকসিনটির প্রথম ডোজ ব্রিসবেনে 120 জন স্বেচ্ছাসেবী শরীরে প্রয়োগ করা হবে। এরপর প্রতি 4 সপ্তাহ পর স্বেচ্ছাসেবীদের 2 ডোজ করে টিকা দেওয়া হবে। এক বছর পর্যন্ত স্বেচ্ছাসেবীদের পর্যবেক্ষণে রাখা হবে। আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ ট্রায়ালের প্রাথমিক ফল পাওয়ার আশা করছেন গবেষকরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে গত 24 ঘন্টায় বিশ্বের সর্বোচ্চ 2,30,370 জনের করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের রেকর্ড হয়েছে। সংক্রমণ বাড়ায় স্পেনের কাতালোনিয়া আবারও লকডাউন ঘোষণা করা হয়েছে। সাউথ আফ্রিকায় করোনা ভাইরাস অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে। হাসপাতালের বেড ও অক্সিজেন বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটির সরকার। দেশটিতে অ্যালকোহল বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইরানে নতুন করে সংক্রমণ শুরু হয়েছে। জনগণ মাস্ক না পরার সমালোচনা করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। সাবরিনা হাসান, চ্যানেল আই, নিটল টাটা, বিশেষ সংবাদ। করোনা পরিস্থিতিতে টিকে থাকার এক নতুন লড়াইয়ের মানুষ। ধারাবাহিকভাবে আমরা তাদের সংগ্রামের কথা তুলে ধরছি। আজ জানাবো পটুয়াখালী শহরের নতুন বাজার এলাকার শত বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মাতৃময়ী মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী সমীর দাসের কথা। আগে ধর্মীয় এবং সামাজিক নানা আচার অনুষ্ঠান ঘিরে বাহারি মিষ্টান্ন তৈরিতে ব্যস্ত থাকলেও করোনা পরিস্থিতির কারণে পথে বসেছেন সমীর দাস। উপায়ান্তর না দেখে মৌসুমি ফল ও শাকসবজি নিয়ে বসেছেন প্রিয় প্রতিষ্ঠানের সামনে। এবারে কৃষি সংবাদ। নওগাঁর ধামাইর হাটের প্রত্যন্ত গ্রামে গড়ে উঠেছে বায়োফ্লক পদ্ধতিতে মাছের পোনা উৎপাদন খামার। এক তরুণের উদ্যোগে দেখে আগ্রহী ওই পদ্ধতিতে মাছ ও পোনা চাষে হয়েছেন অনেকে। নওগাঁ থেকে ইমিল কাসের রিপোর্টে সুদীপ্ত মাহমুদ জানাচ্ছেন। ধামইরহাট উপজেলার শঙ্করপুর গ্রামের মেহেদি হাসান বাড়ির আঙিনায় ট্যাঙ্ক তৈরি করে শুরু করেন বায়োফ্লক পদ্ধতির নার্সারি খামার। প্রথম পর্যায়ে কার্প জাতীয় মাছের রেণু ছাড়েন তিনি। দুমাসে 2,000 টাকা ব্যয় করে 8,000 টাকার পোনা বিক্রি করেন। শিং ও মাগুর মাছের পোনা থেকে দুমাসে 50,000 টাকা লাভের আশা তার। আমি হঠাৎ করে শুনলাম যে পুকুর ছাড়ায় মাছ চাষ করা যাবে। চিন্তা ভাবনা করলাম যে রেণু পোনা ছেড়ে দিয়ে বড় করা যায় কিনা। তখন আমি কার্প জাতীয় মাত্র 500 টাকার মাছ এখানে ছাড়ে দিলাম। দেওয়ার দেখেছি তাতে রেজাল্ট ভালোই দেখেছি। এটা খুব লাভজনক এবং মেয়েদের কাছ থেকে আমরা পরামর্শ নিয়ে আমরা ভবিষ্যতে এটা মানে আরো ছড়িয়ে দিতে পারবো। এই উদ্যোগকে একটি সফল প্রকল্প হিসেবে দেখছে স্থানীয় মৎস্য বিভাগ। ফলক সিস্টেমে মাছ চাষটা হয়, ফলকটা তৈরি হবে এখানে, কার্বন এবং নাইট্রোজেনের রেশিও মেনটেন করে ফলকটা তৈরি করা হয়। এই ফলকের মেকানিজম এবং সে প্র্যাকটিক্যালি এবং আমাদের সাথে টেকনিক্যাল সাপোর্টে, এবং সে যদি এই সাইকোলজিটা সে বুঝতে পারে বা এখানকার যে টেকনিক্যাল সে জিনিসটা বুঝতে পারে, তাহলে এটার ফিউচার ভালো। যাদের কোনো পুকুর বা জমি নেই সেসব বেকার তরুণদের বাড়ির আঙিনায় বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের পরামর্শ দিয়েছে স্থানীয় মৎস্য অধিদপ্তর। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
শেরপুরের নকলা উপজেলার চর অষ্টাধর ও চন্দ্রকানা ইউনিয়নের মেঘি নদীতে তীব্র ভাঙন শুরু হয়েছে। নদী গর্ভে বিলীন হয়ে গেছে বাড়িঘর, জনপদ, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে ভাঙন ভয়াবহতার রূপ নিয়েছে। শেরপুর থেকে হাকিম বাবুলের তথ্য ভিডিও চিত্রে শামিক আহমেদ জানাচ্ছেন। এবারের বর্ষায় শেরপুরের ব্রহ্মপুত্র নদের শাখা মৃগী নদীর ভাঙনের তীব্রতা বেড়েছে। চন্দ্রকোনা ইউনিয়নের বেতমারি, চর বাছুর আলগা ও পার্শ্ববর্তী জামালপুর সদরের হালগড়া চরসহ বেশ কয়েকটি এলাকার যাতায়াতের একমাত্র সড়কের বেশ কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে চর অষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন স্থাপনা ভাঙনে শত শত একর আবাদী জমি, ঘর বাড়ি, গাছপালা, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। স্থানীয়রা বলছেন, শুষ্ক মৌসুমে নদী থেকে অপরিকল্পিতভাবে বালু তোলায় ভাঙন বাড়ছে। তাদের অভিযোগ, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের কার্যকর উদ্যোগ নেই। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মৃগী নদীর ভাঙন রোধে বরাদ্দের বিষয়টি প্রক্রিয়াধীন, আর স্থায়ী ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। জেলা পরিষদ মহোদয়ের নির্দেশে একটি চিঠি আমরা একটি প্রতিবেদনে প্রেরণ করেছি, আমরা কথা বলেছি, হয়তো দ্রুতই পানি উন্নয়ন বোর্ড যদি চায় তাহলে খুব দ্রুতই এই ভাঙন থেকে এলাকাবাসীকে রক্ষা করা সম্ভব হবে। আমরা আপৎকালীন কাজ করার জন্য ইতিমধ্যেই আমাদের অর্থাৎ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠিয়েছি এই প্রতি বিষয়টি, এবং আমরা আমরা যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনার অপেক্ষায় আছি, নির্দেশনা পেলে আমরা এখানে প্রয়োজনীয় ব্যবস্থা নিই। স্থায়ী ব্লক করে নদীর তীর সংরক্ষণের দাবি এলাকাবাসী। শৌমিক আহমেদ, চ্যানেল আই, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্ব নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসই এক্স সূচক 9 পয়েন্ট কমে 4,089 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে 348টি কোম্পানির 377,95,00,000 টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 30,99,00,000 টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 57টির, কমেছে 127টির, অপরিবর্তিত রয়েছে 164টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদে আবারও অশোক লিল্যান্ড, ইফাদ অটোস, বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে, ইউএফআর দেয়া শাস্তির বিরুদ্ধে আপিলে ইংলিশ জয়েন্ট ম্যানচেস্টার সিটির জয়, খেলতে পারবে এবার এবং আগামী বছরের চ্যাম্পিয়ন্স লিগ। চ্যানেল আই সংবাদ নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ই.কম এর যৌথ উদ্যোগে রাজধানীতে স্মার্ট পোল চালু হয়েছে। এর মাধ্যমে সহজেই বাতাস এবং আলো মনিটরিং করা যাবে, পাশাপাশি থাকছে স্মার্ট বিন। এটি পূর্ণ হলে পরিচ্ছন্নতা কর্মীদের স্বাভাবিকভাবে খবর পৌঁছে যাবে অনলাইনে। এই আলোচনায় অংশ নেন বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক, শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল এবং বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির সাথে সংশ্লিষ্টরা। আলোচনায় স্মার্ট ঢাকা গড়তে নানা উদ্যোগের কথা তুলে ধরেন সিটি মেয়র। Definitely we can go forward. There's a one interesting, the smart bean. If the bean is fulfilled, then they will give a sign. So our city corporation people, they will collect the wastes from that bean and they will clarify. So this kind of concept is already in the other country. They are using this kind of system, and of course this is the first time we are going to use this kind of. বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কয়েক জেলায় দ্বিতীয় দফা বন্যা দেখা দেয়ায় দুর্ভোগের চরম পৌঁছেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ভিডিওতে রাজীব আহমেদ জানাচ্ছেন। টানা বর্ষণ আর উজানের পাহাড়ি ঢলে গাইবান্ধায় দ্বিতীয় দফায় বন্যার পানি বাড়ছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। ব্রহ্মপুত্র বেষ্টিত ফুলছড়ি, যমুনা বেষ্টিত সাঘাটা এবং তিস্তা বেষ্টিত সুন্দরগঞ্জ উপজেলার 30টি গ্রাম প্লাবিত হয়েছে। পানির চাপে হুমকিতে পড়েছে বাঁধ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা ভারী বর্ষণে জামালপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলায় 6 উপজেলায় নতুন নতুন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। সিরাজগঞ্জে যমুনার পানি বেড়েই চলেছে।
প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। দশ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বন্যা কবলিত হয়ে পড়েছে নদী তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলের প্রায় 30টি ইউনিয়ন। লালমনিরহাটে তিস্তা অববাহিকায় রেড অ্যালার্ট জারি হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছেন 2 লাখেরও বেশি মানুষ। কোনোদিন থেকে পানি বাড়ি থেকে বাইরে হওয়া যায় না, পানি চারিপাশে পানি, কল ডুবি গেছে, আখা ডুবি গেছে, এখন যে খামো আন্না বান্না করিয়ে তারও পথপথই নাই। নির্ভামারির ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন অবস্থা খুবই সমস্যা, টিউবওয়েলের উপর দিয়ে স্রোত গেছে, ভালো পানি খাইতে পারিছি না, ঘরে মাঝে রয়েছে, অনেক সব কিছু ঘুরে হয়ে গেছে, আমাদের আমরা কি করি, খাবো কি করি, না খাবো চিন্তা পারছি না। সুনামগঞ্জে নদীর তীরবর্তী এলাকায় কিছুটা পানি কমলেও হাওর এলাকায় বেড়েছে। হাওরের ঢেউ থেকে বসতবাড়ি রক্ষায় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন মানুষ। সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, সুনার পানি, কানাইঘাট, সিলেট সদর ও কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ সহ কয়েকটি স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার খেলার খবর।